নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই দ্য রিমার্ট টু অতনু আমার ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওটা হলো ওয়ার্ল্ড কাপ নিয়ে বিশ্বকাপ যেটা হচ্ছে ভারতে আগের দিন ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার খেলায় তোমরা দেখেছো কত সুন্দরভাবে অস্ট্রেলিয়াকে ভারত হারিয়ে দেয় এল রাহুল আর বিরাট কোহলির চমৎকার দুটো ইনিংসের দ্বারা তো আরেকটা নিউজ যেটা হচ্ছে সেটা একটা নয় অনেক এরকম নিউজ সামনে আসছে আর তার মধ্যে প্রথমেই যে নিউজিল্যান্ডের সাথে যে ম্যাচটা ছিল সেই ম্যাচ থেকেই যে হায়দ্রাবাদে যে ম্যাচটা হওয়ার কথা ছিল ওয়ার্ম আপ ম্যাচ ছিল ওটা তো সিট নাকি গন্ধ ছিল পাখির গু ছিল দেখা যাচ্ছিল একটা ভিডিওতে ভাইরাল হচ্ছিল তখন প্রথমে মিসম্যানেজমেন্ট বলা হচ্ছিলো বিসিসিআই বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট সংস্থা বিসিসিআই মানে থেকে বেশি যে টাকা রয়েছে ক্রিকেট এর জন্য তার পরিচালনা নাকি ঠিকঠাক হচ্ছে না এরকম অনেক অভিযোগ আসছিল পাকিস্তান আর বিভিন্ন দেশের তরফ থেকে আগের দিনও একটা আফগানিস্তান বাংলাদেশের যে ম্যাচ হচ্ছিল সেই ম্যাচ দেখা গেছিলো যে পিচ থেকে পিচ মানে মাঠের যে গ্রাউন্ড সেখান থেকে গ্রাস উঠে চলে যাচ্ছে আর ফিল্ডাররা মানে বল সেভ করার জন্য ড্রাইভ মারবে কিনা সেই নিয়ে নাকি ভয় পাচ্ছে এরকম ধরনের নানা অভিযোগ আফগানিস্তানের কোচও করেছে তো এইসব জিনিস হতেই চলেছে তার মাঝখানে আবার পাকিস্তানের কিছু আমি দেখছিলাম আগের দিন ফেসবুক স্ক্রল করে তো তখন দেখতে পেলাম কিছু ক্রিয়েটার রয়েছে ফেসবুক ক্রিয়েটার বলতে পারো বা ইউটিউব ক্রিয়েটার তারা তো তারা অনেক রকমভাবে আফসোস করছে এইটা নিয়ে যে পাকিস্তানকে কেন ভিসা দেওয়া হলো না পাকিস্তানকে কেন পাকিস্তানকে কেন ভিসা দেওয়া হলো না মানে পাকিস্তানের যে বাকি সদর মানে ফ্যানরা রয়েছে যারা দর্শক রয়েছে তাদেরকে কোনো বেশিরভাগ কাউকেই ভিসা দেওয়া হয়নি জার্নালিস্ট যারা রয়েছে রিপোর্টার যারা রয়েছে তাদের অনেককেই অনেককেই নয় বেশিরভাগ কাউকেই ভিসা দেওয়া হয়নি খুব কম হয়তো হাতে গোনা দু একজনকে দেওয়া হয়েছে তাও আমি জানি না ঠিক এরকম কোন শুনিনি আর যে প্লেয়াররা এসছে তাদের ভিসা নিয়েও প্রথমে প্রবলেম হচ্ছিলো আর অনেকে শুনেছ এটা হচ্ছিলো তো অনেক কিছু নিয়ে হচ্ছিলো আজকেই এখন একটা ভিডিও দেখছিলাম যে একটা ইউটিউবার পাকিস্তানের সে কপাল চাপটাচ্ছে যে কেন ভিসা দেওয়া হলো না মিসম্যানেজমেন্ট হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে আচ্ছা ভাই আমি একটাই কথা বলবো বাকি সবার তো দেওয়া হচ্ছে সব দেশের কোন দেশ আর বাকি কোন দেশ তো এরকম কিছু বলছে না যে আমাদের ভিসা দেওয়া হচ্ছে না এই হচ্ছে না ওই হচ্ছে না অনেক দেশ রয়েছে শুধু যে পাকিস্তান একা ওয়ার্ল্ড কাপ খেলছে তা তো না বা ভারত একা খেলছে না তো তাদের কোন দেশকে বলা হচ্ছে না যে ভিসা দেওয়া হচ্ছে না শুধু পাকিস্তানই মাথা চাপড়ে যাচ্ছে আমাদের কোনো দর্শককে আমাদের কোনো ফ্যানকে ভিসা দেওয়া হচ্ছে না তার কারণ একটাই সেটা হলো টেরোরিজম তোমরা যেদিনকে নিজেদের দেশ থেকে টেরোরিজম খতম করে দেবে মানে শেষ করে ফেলবে তারপর থেকে কোনো অসুবিধা হবে না যে কোনো ধরনের ভিসা তোমরা পেয়ে যাবে খেলা দেখতে আসতে পারবে আজকের এই খেলার নাম করে তোমাদেরকে ভিসা দিয়ে দেওয়া হবে তারপরে কে কোথায় কোন রকমের মাওবাদী অ্যাটাক করবে কোন ধরনের ট্রেডিস্ট প্ল্যান করবে সেটা তো আর বিসিসিআই রিক্স নিতে পারবে না বা ভারতের কোনো কোনো মানুষই চাইবে না তুমি একজন এসে এক হাজার জনের মৃত্যুর কারণ হবে সেটা তো কেউ চাইবে না সেই রিক্সও নিতে চাইবে না তো যাই হোক এটা পরের কথা বাকি যে জিনিসগুলো হচ্ছিল নানা রকমের পিচ যে প্রবলেম মানে মাঠের যে প্রবলেম সেগুলো হয়তো প্রবলেম রয়েছে কিছু কিছু তো সেগুলো আশা করবো যত তাড়াতাড়ি সম্ভব বিসিআই ঠিক করবে তখন অবশ্য প্রথম প্রথম শুরুতে এরকম একটু হয়তো হয়েছে যে লাইট চলে গেছিলো হয়তো একদিন আগের দিন হ্যাঁ আগের দিন নিউজিল্যান্ডের সাথে আজকে যে ম্যাচ রয়েছে নেদারল্যান্ডে সেই ম্যাচের জন্য প্রেস কনফারেন্স হচ্ছিলো তখনও নাকি লোডশেডিং হয়ে যায় ইন্টারভিউর মাঝখানে তো সেই সব জিনিসগুলো হচ্ছে হয়তো কিছু প্রবলেম সেগুলো ঠিক হয়তো হয়ে যাবে তো যাই হোক এত প্রবলেম এটাও আমরা অ্যাজ এ ইন্ডিয়ান অ্যাজ এ ভারতীয় ক্রিকেটের ফ্যান এটাও আমি বিসিসিআর কাছে আবেদন করবো যেন এইসব মানে দেশের নাম এরকমভাবে যেন যেগুলোই কারণ আছে সঠিক যে কারণ রয়েছে যে দেশের নাম মানে হয়তো ছোট হচ্ছে বা বদনাম হচ্ছে সেই কারণগুলো যেন যত শীঘ্রই সম্ভব ঠিক করে নেওয়া যায় এবং একটা খুব সুন্দর একটা বিশ্বকাপ যেন আমরা সবাই দেখতে পারি খুবই আনন্দের সাথে তো আজকের ভিডিও এই অবধি তো এই দিন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন